ইসোমেপ্রাজল আমাদের সকলেরই পরিচিত একটি ওষুধ, যাকে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ বলে চিনি। তবে মেডিকেলের ভাষায় একে বলা হয় প্রোটন পাম্প ইনহিবিটর। আমরা জানি আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে এবং এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ হচ্ছে বিভিন্ন খাবারে হজমে সাহায্য করা এবং খাবারকে জীবাণুমুক্ত করা। এছাড়া আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তবে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে ঝামেলায় পড়তে হয়, তখন ব্যবহার করতে হয় ইসোমেপ্রাজলের মতো ওষুধের। ইসোমেপ্রাজল মূলত আমাদের পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণটাকে কমিয়ে দেয়। কীভাবে কমায়? আমাদের পাকস্থলীর প্যারাইটাল কোষে প্রোটন পাম্প নামে এক ধরনের প্রোটিন থাকে এবং এই প্রোটিন থেকে তৈরি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই প্রোটিনটাকে বন্ধ করে দেয় ইসোমেপ্রাজল, ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি পরিমাণে তৈরি হতে পারে না। এজন্য ইসোমেপ্রাজলকে আমরা বলি প্রোটন পাম্প ইনহিবিটর। এই প্রোটন পাম্প ইনহিবিটরের ক্লাসে আরও কিছু ওষুধ রয়েছে, যেমন ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, র্যাবিপ্রাজল। এবার আসি ইসোমেপ্রাজলের ব্যবহার নিয়ে। নর্মালি এটি ব্যবহার করা হয় গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজের ক্ষেত্রে। ব্যাপারটা এমন যে আপনি খাবার খাওয়ার পর দেখা গেল যে পাকস্থলী থেকে অ্যাসিড উল্টো দিকে উঠে আসছে, মানে দেখা যাবে যে ওই পাকস্থলীর অ্যাসিড আপনার খাদ্যনালীতে ফিরে আসছে। এই সমস্যাটাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ। এই ছবিটা দেখুন, দেখলে আপনি বুঝতে পারবেন এই ব্যাপারটা কী। এতে দেখা যায় যে বুক জ্বালা পড়া হচ্ছে, মনে হচ্ছে আমার গলার কাছে কিছু একটা আটকে রয়েছে এবং নানান ধরনের সমস্যা দেখা দেয়। এই সমস্যায় আমরা এই ইসোমেপ্রাজল খেতে পারি। এছাড়াও ব্যথার ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া হয়, কারণ কিছু ব্যথার ওষুধ রয়েছে যেগুলো খেলে পাকস্থলীতে আলসার তৈরি হয়। খেয়াল করলে দেখবেন কিছু ব্যথার ওষুধ রয়েছে যেগুলোর ভিতরেই গ্যাস্ট্রিকের ওষুধ দেওয়া থাকে, আবার কিছু ব্যথার ওষুধের সাথে আলাদাভাবে গ্যাস্ট্রিকের ওষুধ নিতে হয়। এছাড়াও হেলিকোব্যাক্টার পাইলোরি নামক ব্যাকটেরিয়ার দ্বারা কারো যদি পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার হয়, সেই চিকিৎসাও ইসোমেপ্রাজল ব্যবহার করা হয়। পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে দেখা যায় যে পাকস্থলী এবং আমার ডিউডেনাম এই সকল জায়গায় ক্ষত তৈরি হচ্ছে, যার মেইন কারণ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড বন্ধ করার জন্য আমার ইসোমেপ্রাজল খেতেই হবে, স্বাভাবিক। এছাড়াও পাকস্থলী একটা ক্যান্সার হয় যার নাম হচ্ছে জলিঞ্জার এলিসন সিনড্রোম। এই ক্যান্সারের ক্ষেত্রেও দেখা যায় যে পাকস্থলীতে প্রচুর পরিমাণে অ্যাসিড তৈরি হচ্ছে এবং এর চিকিৎসায় ইসোমেপ্রাজল ব্যবহার করা হয়। ইসোমেপ্রাজলের কাজ এবং ব্যবহার অটোনো প্রোটন পাম্প ইনহিবিটরের মতোই, অর্থাৎ কিছুক্ষণ আগে যে বলা হলো যে র্যাবিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, এইগুলো এবং ইসোমেপ্রাজলের কাজ প্রায় কাছাকাছি এবং ব্যবহারও প্রায় কাছাকাছি। আশা করি ভিডিওটি আপনার কাজে দেবে। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে নিজে ভালো থাকুন এবং অন্যদের ভালো রাখুন।